আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব নামাজ পড়ার জন্য কিভাবে হিজাব তৈরি করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হিজাব তৈরি করার জন্য এখানে আমি 2 গজ পরিমাণ সুতি গজ কাপড় নিয়ে নিলাম। এখন কাপড়টি মেলে নিব। মেলে নিয়ে কাপড়টি সমান করে মাঝ বরাবর 2 বাজ করে নিব। মাছ বরাবর করে সমান করে নেওয়ার পর কি করব, এইভাবে দড়ে যে কোনো কোণা থেকে আমব্রেলা শেপ দিয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এইভাবে আমব্রেলা শেপ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর কাপড়টি ভালো করে সেট করে নিব। কাপড়টি আমব্রেলা শেপ দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে টোটাল 4 বাজে কাপড়টি আছে, ঠিক আছে। তো এখানে এখন আমরা এদিক থেকে ফিতাটা দড়ে এইভাবে সোজা করে আমি মার্কিং করে নিব। তো এখানে আমি হিজাবের লম্বা নিব 31 ইঞ্চি পরিমাণ। তো আমি 31 ইঞ্চি নিয়ে এভাবে মার্ক করে নিলাম। পুরো রাউন্ডটা এইভাবে ইঞ্চি টেপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 31 ইঞ্চিতে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর মার্কগুলো এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো হিজাবের কাপড়টি আমাদের মার্কিং করা শেষ। এখন মার্কিং অনুযায়ী আমরা কাটিং করে নিব। কাটিং করার পর আমি একটু খুলে দেখিয়ে দিব। অনেক গিয়ার হয়েছে হিজাবটিতে। এখন আমরা এদিক থেকে 11 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। মূলত 11 ইঞ্চির পর থেকে আমরা নিচের সেলাইটা দিয়ে নিব, ঠিক আছে। এবং এর ওপরের অংশে উপরের ক্যাপটা আমরা সেটিং করে নিব। এখন হিজাবের ক্যাপের অংশটা আমরা কাটিং করে নিব। তো আমাদের এক্সট্রা যে কাপড় আছে তা থেকে আমরা হিজাবের জন্য ক্যাপ কাটিং করে নিব, ঠিক আছে। এখন আমাদের যে এক্সট্রা কাপড় ছিল আমি এই কাপড়টা এভাবে বাস করে নিলাম। বাস করে নিয়ে কাপড়টি মাঝ বরাবর ভাঁজ করে আরেকটি বাস করে নিব, ঠিক আছে। তো কীভাবে বাস করতে হবে তা একটু ভালো করে খেয়াল করবেন। এভাবে কিন্তু আমরা ক্যাপের জন্য কাপড়টি বাস করে নিলাম। কাপড়টি এখন 4 পাটে আছে, ডাবল পাট হয়ে বের হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি লম্বা নিলাম 5 ইঞ্চি পরিমাণ এবং ওপর থেকে চড়া নিলাম 3.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এখন রাউন্ড করে মিলিয়ে নিলাম এবং মার্ক অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের ক্যাপের অংশটা কাটিং করা শেষ। আমরা ওপর দিক থেকে ক্যাপের অংশটা সেটিং করে আসব। হিজাবটি সেলাই করার পর আরও ডিটেল বুঝতে পারবেন। তো আমরা চলে যাবো এখন হিজাবটি সেলাই করার জন্য। তো সেলাই করতে চলে আসলাম। আমরা প্রথমেই উপরের ক্যাপের অংশটি হিজাবের কাপড়ের সাথে জয়েন্ট করে নিব। তো হিজাবের কাপড়টি ভালো করে মেলে নিব। মেলে নেওয়ার পর কি করব, হিজাবের কাপড়টির মিডল পয়েন্টে একটি উপরের অংশে কাট বসিয়ে নিব এবং ক্যাপের অংশটিও মিডল পয়েন্টে একটি কাট বসিয়ে নিব। নেওয়ার পর হিজাবের যে মিডল পয়েন্টে আমরা একটি কাট বসিয়েছিলাম এবং এখন এই ক্যাপের মিডল পয়েন্টের কাটটি এবং হিজাবের মিডল পয়েন্টের কাটটি এইভাবে সেট করে নিব, ঠিক আছে। তো আমরা সেট করে নিয়ে সেলাই করে নিব। ভিডিওটি দেখে একটু বুঝে নেবেন কিভাবে আমরা হিজাবের কাপড়টির সাথে ক্যাপের অংশটি জয়েন করব। এখন এভাবে ক্যাপের অংশটি সেলাই করে নেব। তো আমাদের একবার সেলাই করা হয়ে গেলে আমি আবার কাপড়টি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে দেন কাপড়টি আরেকবার সেলাই করে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের ক্যাপের অংশটি সেলাই করে নিব, ঠিক আছে। এখানে কিন্তু ক্যাপের অংশ জয়েন্ট করার পর আমাদের যে কাপড়টুকু থাকবে 11 ইঞ্চিতে মার্কিং করার, বাকি কাপড়টুকু কিন্তু আমরা তারপর সেলাই করে নিব, ঠিক আছে। তো আমরা ক্যাপের অংশটি জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর কাপড়টি আমরা মাঝ বরাবর ধরে সমান করে সেট করে নিব। এখন আমরা যে 11 ইঞ্চিতে মার্কিং করেছিলাম তা এখন বাড়তি কাপড়টুকু আমরা এভাবে 1 বাজ দিয়ে সেলাই করে নিব। তো বাকি অংশটুকু সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পর এখন 11 ইঞ্চির পর থেকে যে কাটটা করে নিয়েছিলাম এখান থেকে দৌড়ে আমরা ক্যাপের অংশ সেলাই করে নেওয়ার পর নিচের অংশটুকু পুরো রাউন্ডটা সেলাই করে নিব, ঠিক আছে। দেখে অবশ্যই বুঝে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু হিজাবটি আমি এখানে 2 বাজ করে পুরো সেলাই করে নিব, ঠিক আছে। সেলাই করে নিয়ে মুখের নিচের অংশটুকু আটকিয়ে নিব। তো ক্যাপের অংশের পর থেকে পুরো কাপড়টা সেলাই করে আটকিয়ে নিলাম। এখন আমরা নিচের গিয়ারের অংশটা চিকন করে ভেঙে সেলাই করে নিব।
তো নিচে গিয়ে আরামসেটা সেলাই করার জন্য আমি কাপড়টি চিকন করে ভেঙে এইভাবে সেলাই করে নেব। পুরো রাউন্ডটা কিন্তু এইভাবেই সেলাই করে নিতে হবে, ঠিক আছে? আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। নতুন নতুন সেলাই কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো ফ্রেন্ডস, আমি হিজাবের নিচের গায়ের অংশটি এভাবে চিকন করে ভেঙে সেলাই করে নিব। তো আমাদের সেলাইটি কমপ্লিট, আমাদের হিজাবটি পরার জন্য রেডি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।